আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের অনলাইন জীববিজ্ঞান ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি, জেবানু, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা আমাদের গতদিন ষষ্ঠ অধ্যায় শেষ করেছি এবং ষষ্ঠ অধ্যায়ের সিলেবাসের যে আমাদের গুরুত্বপূর্ণ সৃজনশীল আছে, সেই সৃজনশীলগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। গত লাইভ ক্লাসে আমার সৃজনশীল গেছিলো এবং সেই সৃজনশীলে আমরা দেখেছি যে রক্তকণিকাগুলো আছে, সেগুলো দিয়ে আমরা উদ্দীপক তৈরি করেছি এবং এ এবং বি ছিল, সেক্ষেত্রে এ ছিল লোহিত রক্তকণিকা এবং আমাদের বি ছিল শ্বেত রক্তকণিকা। এ দুইটা বিষয় নিয়ে আমাদের একটা সৃজনশীল ছিল। আশা করব যে তোমরা সবাই ভালোভাবে সেই সৃজনশীল শিখেছ এবং তার সাথে সাথে আমি বলেছিলাম যে হৃৎপিণ্ড দিয়েও সৃজনশীল আসে, এরকম করে আমরা বহু সৃজনশীল প্র্যাকটিস করব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকে আমি আমাদের নতুন আর একটা অধ্যায় শুরু করছি। সেই নতুন অধ্যায় অষ্টম অধ্যায়, সেই অষ্টম অধ্যায় অর্থাৎ রেচন প্রক্রিয়া। এই রেচন প্রক্রিয়া নিয়েই আমাদের আজকে আলোচনা। শিখন ফল, শিক্ষার্থী বন্ধুরা একটু তোমরা বোর্ডের দিকে খেয়াল করবে, শিখন ফলটা কি? আমাদের শিখন ফল হচ্ছে চিত্রসহ বিজ্ঞের গঠন সম্পর্কে আমরা কি করতে পারবো, জানতে পারবো। আমি আবার বলছি, শিখন ফল অষ্টম অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ টপিক সেটা আমাদের আজকের শিখন ফল, চিত্রসহ বিজ্ঞ অর্থাৎ কিডনির গঠন সম্পর্কে আমরা কি করতে পারবো, জানতে পারবো। তোমরা তো বোর্ডের মধ্যে চিত্র দেখছো, চিত্র দেখেই বোঝা যাচ্ছে যে আসলে আজকে আমার আলোচনার বিষয়টা কি। এবার চলে, প্রথমত আমি তোমাদেরকে বলবো যে অধ্যায়ের নাম যেহেতু আমাদের রেচন প্রক্রিয়া, রেচনটা কি আমি প্রথমেই তোমাদের বলবো, রেচন কি আমার সাথে সাথে খেয়াল করবে। রেচন হচ্ছে মানবদেহের একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে দেহে বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলো, বর্জ্য পদার্থগুলো দেহ থেকে বের করে দেওয়া হয়। তাহলে বুঝতে পারলে রেচনটা কি? হ্যাঁ, রেচন হচ্ছে আমাদের দেহের একটি জৈবিক প্রক্রিয়া। বোর্ডের দিকে তোমরা খেয়াল করো, বোর্ডের মধ্যে আমাদের যেই সংজ্ঞাটা আছে এই সংজ্ঞাটা তোমরা রেচন কি বললে দিবে। আমি আবার বলছি, রেচন মানবদেহের একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে দেহে বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো বের করে দেয়। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে চলে আসছি। দেখো আমাদের রেচন তন্ত্র, রেচন অর্থাৎ এই যে প্রক্রিয়াটা হয়, এই প্রক্রিয়াটা হওয়ার জন্য আমাদের বেশ কিছু অঙ্গ কি করে, কাজ করে থাকে। অঙ্গগুলো দেখো, অঙ্গগুলো কাজ করে থাকে। তাহলে সংজ্ঞায় আমরা কি বলবো, রেচন তন্ত্রের সংজ্ঞায়, যে তন্ত্রের সাহায্যে দেহের বিষাক্ত পদার্থ নিষ্কাশিত হয় তাকে কিন্তু রেচন তন্ত্র বলে। আমরা দ্বিতীয় অধ্যায়ে শিখেছি শিক্ষার্থী বন্ধুরা যে অঙ্গ কাকে বলে, তন্ত্র কাকে বলে। আমরা তন্ত্র যখন সংজ্ঞা দিতে যাব সেই ক্ষেত্রে আমরা দেখব যে অনেকগুলো অঙ্গের সমন্বয়ে কি গঠিত হয়, তন্ত্র গঠিত হয়। কি গঠিত হচ্ছে? তন্ত্র। তাহলে অঙ্গ, অনেক অঙ্গ মিলে কি গঠিত হচ্ছে, তন্ত্র গঠিত হচ্ছে, রেচন তন্ত্র। যে তন্ত্রের সাহায্যে দেহের বিষাক্ত পদার্থ নিষ্কাশিত হয় তাকে আমরা বলছি রেচন তন্ত্র। রেচন তন্ত্রের যে অঙ্গগুলো আছে বা রেচন তন্ত্রের অংশগুলো আছে, শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, দেখো এটা আমাদের রেচন তন্ত্র, এক্সক্রেটরি সিস্টেম যেটাকে আমরা ইংরেজিতে বলি। এখানে আমরা দেখছি যে রেচন তন্ত্রের মধ্যে আছে এক জোড়া বৃক্ক, বা এটাকে আমরা কিডনি বলে থাকি। আমি আবার বলি, এক জোড়া বৃক্ক এইটা। তাহলে বৃক্কটা একটা অঙ্গ। আমার দেখছি যে এক জোড়া ইউরেটার, ইউরেটার আমাদের একটা হচ্ছে মূত্রথলি, মূত্রনালী, মূত্রথলি ইউরিনারি ব্লাডার, মূত্রনালী ইউরেথ্রা বলা হয়ে থাকে। আমি আবার বলছি, রেচন তন্ত্রের অঙ্গগুলোর নাম হচ্ছে এক জোড়া বৃক্ক, এক জোড়া ইউরেটার, মূত্রথলি এবং মূত্রনালী নিয়ে আমাদের রেচন তন্ত্র গঠিত। এবং শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আজকে কিন্তু আমার তোমাদের যেটা মেইন টপিক সেটা হচ্ছে রেচন তন্ত্রের প্রধান অঙ্গ বৃক্ককে নিয়ে আমার আলোচনা। কাকে নিয়ে আলোচনা? বৃক্ক বা কিডনি হচ্ছে রেচন তন্ত্রের প্রধান অঙ্গ।
এই প্রধান অঙ্গকে নিয়ে প্রধান অঙ্গের গঠন প্রধান অঙ্গের অবস্থান নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা আমরা এবার আলোচনায় চলে আসি প্রথমত আমরা বলব যে বৃক্কটা মানবদেহের কোথায় অবস্থান করছে এর অবস্থানটা এই যে বৃক্ক এক জোড়া বৃক্ক মানবদেহের কোথায় অবস্থান করে মানবদেহের উদর গহ্বরের পেছনের অংশে মেরুদণ্ডের দুদিকে বক্ষপিঞ্জরের নিচে পিঠ সংলগ্ন অবস্থায় কি সংলগ্ন পিঠের সাথে সংলগ্ন মানে লাগানো পিঠ সংলগ্ন অবস্থায় আমরা দুইটি কিডনি বা বৃক্ক দেখতে পাই অবস্থানটা তাহলে খেয়াল করো বোর্ডের মধ্যে আমি লিখে দিয়েছি মানবদেহের উদর গহ্বরের পেছনের অংশে মেরুদণ্ডের দুদিকে বক্ষপিঞ্জরের নিচে পিঠ সংলগ্ন অবস্থায় দুটি কিডনি অবস্থান করে এরপরে দেখো আমরা এর গঠন গঠনটা এই যে একটা এই কিডনিটাকে তোমরা খেয়াল করো এটা আমাদের বৃক্কের গঠন এটা আমাদের কি একটা বৃক্ক এই বৃক্কের আমরা চিত্রটা অঙ্কন করব এবং কোথায় কি আছে সেই জিনিসগুলো এখন দেখব গঠনের মধ্যে শিক্ষার্থী বন্ধুরা আমরা বলছি প্রতিটি বৃক্ক দেখতে শিম বিচির মতো কিসের মতো শিমের বিচির মতো হয়ে থাকে এবং এর রং লালচে ধরনের হয়ে থাকে একটু লালচে ধরনের তো টকটক লালচে না একটু লালচে বা খয়েরি খয়েরি ভাবের মতো হয়ে থাকে প্রতিটি বৃক্ক দেখতে আমরা বলছি শিম বিচির মতো এবং এর রং লালচে তোমার বইয়ের মধ্যে লালচে আছে আমরা লালচে দিব যেহেতু এটা এমসিকিউ এ দিয়ে দেয় এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো বৃক্কের বাইরের দিক উত্তল বৃক্কের বাইরের দিক উত্তল এবং ভেতরের পার্শ্বটা অবতল বাইরের পার্শ্ব কেমন ধরনের উত্তল হয়ে থাকে এবং ভেতরের পার্শ্বটা আমরা কি দেখছি অবতল দেখছি অবতল অংশের ভাঁজকে আমরা হাইলাস বা হাইলাম বলে থাকি অবতল অংশের ভাঁজকে আমরা কি বলে থাকি হাইলাস বা হাইলাম বলে থাকি এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে হাইলাম অবতল অংশের ভাঁজ এই যে হাইলাম থেকে আমরা দেখছি যে কি কি বের হচ্ছে হাইলাম থেকে আমরা দেখছি একটি ইউরেটার এবং একটি ইউরেটার এবং একটি রেনাল শিরা বের হয় এবং রেনাল ধমনী বৃক্কের মধ্যে প্রবেশ করে একটু খেয়াল করবে এটাকে আমরা বলছি ইউরেটার এটাকে কি বলা হচ্ছে ইউরেটার বলা হচ্ছে তাহলে হাইলামের ভেতর থেকে দুইটা জিনিস বের হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবে বের হচ্ছে আমাদের ইউরেটার এবং বের হয় রেনাল শিরা এবং বৃক্কের মধ্যে রেনাল ধমনী প্রবেশ করে আমরা বৃক্কের অবতল অংশের ভাঁজকে বলেছি হাইলাম হাইলাম থেকে আমরা হাইলামের ভেতর থেকে একটি ইউরেটার এবং রেনাল শিরা বের হয় এবং রেনাল ধমনী বৃক্কের মধ্যে প্রবেশ করে আমি এইটুকুনকে নিয়ে কথা বলছি এইটা আমাদের একটা অংশ নিয়ে কিন্তু আমাদের আমরা বলেছি কি দুইটা মেরুদণ্ডের দুই দিকে আমাদের মাঝখান দিয়ে মেরুদণ্ড ডর্সাল অ্যাওরটা দেখো এইখান থেকে আমাদের দুই সাইডে দুইটা কি আছে আমাদের বৃক্কে অবস্থান করছে আমরা একটা বৃক্ক নিয়ে কথা বলছি এ সাইডের খেয়াল থাকবে শিক্ষার্থী বন্ধুরা যে হাইলাম থেকে কি কি বের হয় এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ইউরেটরের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে আমরা কি বলে থাকি পেলভিস বলে থাকি এই যে দেখো এইটু এটা যদি আমরা বলছি যে ইউরেটর এই ইউরেটরের প্রশস্ত অঙ্গ ফানেল আকৃতির অংশ ফানেল ফানেল তো তোমরা দেখেছো আমরা কোনো কিছু ঢালার জন্য এই ফানেলটা ব্যবহার করি তার প্রশস্ত অংশ ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে আমরা কি বলে থাকি রেনাল পেলভিস বলে থাকি প্রশ্ন আসে যে রেনাল পেলভিস কি হাইলাম কি এরকম ছোট ছোট প্রশ্ন এখান থেকে পাবে আমি আবার বলি রেনাল রেনাল পেলভিসের প্রশস্ত অংশকে ইউরেটারের প্রশস্ত অংশকে আমরা কি বলছি পেলভিস বলছি ইউরেটারের প্রশস্ত অংশকে আমরা ফানেল আকৃতির প্রশস্ত অংশকে আমরা পেলভিস বলে থাকি এখানে বলে যে পেলভিস কাকে বলে বা পেলভিস কি ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এটুকু আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি এরপরে চলে আসে দেখো আমরা পরের টপিকে চলে যাচ্ছি এই যে বৃক্ক সম্পূর্ণভাবে এক ধরনের আবরণ দিয়ে কি করা থাকে বেষ্টিত থাকে একে আমরা রেনাল ক্যাপসুল বলি আমরা শিক্ষার্থী বন্ধুরা জানি যে প্রত্যেকটা আমাদের অঙ্গই একটা আবরণ দিয়ে আবৃত থাকে
যদি তোমাকে বলে যে হৃৎপিণ্ডের আবরণটাকে আমরা কি বলি রেনাল ক্যাপসুল। আমি আবার বলছি বৃক্ক সম্পূর্ণভাবে এক ধরনের তন্তুময় আবরণ দিয়ে কি করা থাকে বেষ্টিত থাকে, একে আমরা রেনাল ক্যাপসুল বলে থাকি। এখন দেখো এই যে রেনাল ক্যাপসুলের আবার রেনাল ক্যাপসুল সংলগ্ন অংশকে আমরা কর্টেক্স বলছি। আমরা কি বলছি এই যে রেনাল ক্যাপসুল সংলগ্ন অংশকে আমরা কর্টেক্স বলছি এবং এর ভেতরের অংশকে আমরা কি বলে থাকি মেডুলা বলে থাকি। এটাকে আমরা বলছি বাইরের যে আবরণ, একটা তন্তুময় আবরণ থাকে সে আবরণ হচ্ছে রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুল সংলগ্ন অংশকে আমরা কর্টেক্স বলি, ভেতরের অংশকে শিক্ষার্থী বন্ধু আমরা কি বলি মেডুলা বলে থাকি। এখানে আমাদেরকে মনে রাখতে হবে উভয় অঞ্চলই যোজক কলা এবং রক্তবাহী নালী দিয়ে গঠিত। মনে থাকবে উভয় অঞ্চল বলতে কাকে কাকে বোঝাচ্ছে? এই যে কর্টেক্স এবং মেডুলা, এই কর্টেক্স ও মেডুলা কি দিয়ে গঠিত তোমাকে যদি প্রশ্ন করে তুমি বলবে যে যোজক কলা এবং রক্তবাহী নালী নিয়ে এটা গঠিত। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো মেডুলাই সাধারণত, এই যে খেয়াল করো এই মেডুলাই সাধারণত আমরা বলছি 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে। দেখা যাচ্ছে এই যে মেডুলা, এই মেডুলাগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি 8 থেকে 12টি রেনাল পিরামিড দেখতে পাচ্ছি। এরপরে দেখো এদের অগ্রভাগ প্রসারিত হয়ে, এদের অগ্রভাগ প্রসারিত হয়ে কি গঠন করছে রেনাল প্যাপিলা গঠন করছে। রেনাল পিরামিডের অগ্রভাগগুলো প্রসারিত হয়ে কি গঠন করে রেনাল প্যাপিলা গঠন করে। এই সব প্যাপিলাগুলো সরাসরি কোথায় উন্মুক্ত হচ্ছে পেলভিসে উন্মুক্ত হচ্ছে। এই যে পেলভিসে, এই প্যাপিলাগুলো কোথায় এসে উন্মুক্ত হচ্ছে পেলভিসে উন্মুক্ত হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব সহজ। আমরা জানি যে জীববিজ্ঞানের প্রাণী হচ্ছে চিত্র। প্রথমে আমরা কি করব চিত্রটাকে খুব সুন্দরভাবে আঁকাবো, লেবেলিং করব, তারপরে তুমি গঠনের মধ্যে চলে যাবে, দেখবে তোমার কত সহজ লাগছে। আমি আবার একটু বলে দিই শেষ পর্যন্ত, কারো কোনো সমস্যা আছে কি? আমার মনে হয় যে কারো কোনো সমস্যা থাকবে না। তারপরেও আমি আরেকবার একটু গঠনটা বলে দিচ্ছি সহজভাবে। প্রথমত আমরা বললাম যে বৃক্ক দেখতে কেমন, একটা শিমের বীজের মতো, এর রং লালচে ধরনের, এর বাইরের দিক উত্তল, ভেতরের দিক অবতল, অবতল অংশের ভাঁজকে আমরা হাইলাস বা হাইলাম বলে থাকি। হাইলাম থেকে একটি করে ইউরেটার বের হয়, একটি করে রেনাল শিরা বের হয় এবং বৃক্কের মধ্যে রেনাল ধমনি প্রবেশ করে। ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে আমরা কি বলে থাকি পেলভিস বলে থাকি। এই যে সাদা অংশটাকে তোমরা দেখো পেলভিস। বৃক্ক সম্পূর্ণভাবে এক ধরনের তন্তুময় যোজক তন্তুময় আবরণ দিয়ে গঠিত থাকে, বেষ্টিত থাকে, একে আমরা রেনাল ক্যাপসুল বলি। রেনাল ক্যাপসুল সংলগ্ন অংশকে আমরা কর্টেক্স বলে থাকি, ভেতরের অংশকে আমরা মেডুলা বলে থাকি। এরপরে আমরা বলছি যে কর্টেক্স এবং মেডুলা উভয় অঞ্চলই যোজক কলা দিয়ে এবং হচ্ছে এখানে রক্তবাহী নালিকা দিয়ে গঠিত আছে। আমরা বলছি যে মেডুলার ভেতরে, এই যে মেডুলা অংশ, মেডুলার ভেতরে 8 থেকে 12টি কী থাকবে রেনাল পিরামিড থাকে। এই রেনাল পিরামিডের অগ্রভাগগুলো প্রসারিত হয়ে গিয়ে রেনাল প্যাপিলা গঠন করে। এই রেনাল প্যাপিলাগুলো কোথায় উন্মুক্ত হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? রেনাল প্যাপিলাগুলো হচ্ছে আমাদের পেলভিসে উন্মুক্ত হয়। এই ছিল আমার আজকের আলোচনা শিক্ষার্থী বন্ধুরা। তোমরা খুব ভালোভাবে পড়বে, তোমরা একটু বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ হচ্ছে আমাদের চিত্রসহ বৃক্কের গঠন বর্ণনা। তোমরা পড়বে চিত্রসহ, এটাকে লিখবে এবং আমাকে পোস্ট করবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা অবশ্যই খুব ভালোভাবে পড়ব, পড়াশোনা করব। তুমি স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করা যেমন তোমার একটা দায়িত্ব, শিক্ষার্থী বন্ধুরা এটাও মনে রাখবে যে একটা স্টুডেন্টের কিন্তু আরও অনেক দায়িত্ব আছে। সে পড়াশোনা করবে, পড়াশোনা করে ভালো মানুষ হবে, তার সাথে সাথে তার আরও দায়িত্ব, কেমন দায়িত্ব, তার মা বাবার প্রতি দায়িত্ব, তার আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব, প্রতিবেশীর প্রতি দায়িত্ব, গরিব দুঃখীর প্রতি দায়িত্ব পালন করতে হবে। আমরা শুধু পড়াশোনাই করব না, আমি পড়াশোনার সাথে সাথে অবশ্যই যেন আমাকে সবাই একটা ভালো মানুষ বলে সে বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা অবশ্যই ভালো ভালো গুণগুলো অর্জন করে একটা ভালো মানুষ হিসেবে তৈরি হব। শিক্ষার্থী বন্ধুরা তাহলে
আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো মানুষ হও সে প্রত্যাশায় আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।